না যাচ্ছি। রাতে নিকষ কালো আঁধারে, ধরণী অন্ধকারে নিমজ্জিত। রাত খুব একটা গভীর হয়নি এখনো। রাতের রান্না সেরে মাত্রই রুমে এসেছে বসেছে প্রভা। পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে, গোসলের প্রয়োজন অনুভব করলো প্রভা। ঘড়িতে সময় দেখতে পুরো দেহে অলসতা যেন মুহূর্তেই জেগে বসল। ক্ষুধাও লেগেছে প্রচুর, তবে আজ আর খাবার ইচ্ছে নেই প্রভার। মন যেন চাইছে সব কিছু ছেড়ে দূরে কোথাও হারিয়ে যেতে। আজ এখন অবধি পূর্ণকে একবারও দেখেনি। মন চাইছে একবার হলেও ছেলেটাকে দেখতে। রাতের ঘটনাটা মনে হতেই না চাইতেও যেন লজ্জায় মরি মরি অবস্থা হচ্ছে। অলসতা কেটে ওয়াশরুমে পা বাড়ালো প্রভা। এই মুহূর্তে গোসল করাটা খুব জরুরি। একটা পরিত্যক্ত গোডাউনের ভেতর থেকে কিছু পুরুষ এবং একজন মহিলার কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে। মনে হয় যেন কোনো পরিকল্পনায় মেতে উঠেছে তারা। স্যার, আপনি আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিন, কালকের মধ্যে আপনি মেয়ে পেয়ে যাবেন। ছেলেটার কথা শেষ হতে একজন লোক ভরাট কণ্ঠস্বরে বলে উঠল, টাকা নিয়ে চিন্তা করতে হবে না, পূর্ণ আমরা জার্মানি থেকে এখানে কেন এসেছি আশা করি মাথায় থাকবে। আমাকে কালই চলে যেতে হবে, তাই আমি যাওয়ার আগে মেয়েগুলোকে চাই। হ্যাঁ, ছেলেটার কেউ নয়, পূর্ণ শাহিয়ার পূর্ণ। পূর্ণ চিন্তিত কণ্ঠে বলে উঠল, কিন্তু আমরা মেয়েগুলোকে কি বলে ইনজেকশন দেবো? আর আমি একজন সিঙ্গার, গান গাওয়ার মঞ্চে তো আর কাউকে ইনজেকশন দিতে পারবো না, তাই না? পূর্ণের কথা শেষ হতেই পাশ থেকে মহিলা কণ্ঠে একজন বলে উঠল, ডক্টর লুসা, যদি কিছু মনে না করেন আমি আমার কিছু মতামত জানাতে চাই। ডক্টর লুসান ভরাট কণ্ঠে বলে উঠল, হ্যাঁ বলো মিস সারিয়া তাসনিম। মিস সারিয়া তাসনিম হেসে বলে উঠল, দেখুন স্যার, হঠাৎ করে আমরা চাইলে মেয়েদের ইনজেকশন দিতে পারবো না, এতে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি চাইছি আগে অল্প অল্প করে কিছু মেয়েদের আমরা কিডন্যাপ করব, তারপর তাদের ব্লাড পরীক্ষা করে যাদেরটা মিলে যাবে তাদের আপনি নিয়ে যাবেন। আর বাকিদের কি করবে, ওরা যদি জেনে ফেলে সব? আর তাছাড়া আমরা তো পুরো পুলিশ ডিপার্টমেন্টকে নিজের অনুসারে করতে পারবো না, মাত্র কয়েকজনকে করতে সক্ষম হয়েছি। স্যার, কেউ জানতে পারবে না, সেই দায়িত্ব আমাদের, আপনি চিন্তামুক্ত থাকেন। ওকে, তোমরা যেহেতু বলছো তাহলে আমি এখন আসি। এই বলে ডক্টর লুসান গোডাউন থেকে বেরিয়ে গেলেন। ডক্টর লুসান চলে যেতে মিস্টার আয়ান মিস সারিয়া তাসলিমকে উদ্দেশ্য করে বলে উঠল, এই তুমি বাকি মেয়েদের দিয়ে কি করবে ভাবতে পারছো? এদের রিস্ক বেড়ে যাবে। কিচ্ছু হবে না মিস্টার আদিত্য, আপনি কাল আপনার ফ্যাশন হাউসে নতুন জয়েন হওয়া মেয়েদের থেকে 10 জন মেয়েকে সরিয়ে ফেলবেন, আশা করি পারবেন। আর হ্যাঁ, অবশ্যই মেয়েগুলো যাতে সুন্দর দেখতে হয়। আর আমরা কলেজের দিকটা দেখে নেব। আর পূর্ণ, তোমার কাজ হচ্ছে মেয়েগুলোকে গোডাউনে নিয়ে আসা। আর পরশু যে কনসার্ট তোমার, সেখানে তুমি গান করবে, আর সেই ফাঁকে কিছু মেয়েদের আমরা সেখান থেকে সরিয়ে ফেলবো। এমনিতেও বাংলাদেশের জনসংখ্যা খুব বেশি, মেয়েদের সংখ্যা তো একদমই বেশি, সরকার এত জনগণ নিয়ে হিমশিম খাচ্ছে, আমরা না হয় কিছু জনগণ কমিয়ে সরকারের সাহায্য করছি। এ বলেই মিস সারিয়া তাসলিম হাসতে লাগল, সেই সাথে সেখানে উপস্থিত সকলের হাসির আওয়াজে যেন রাতের পরিবেশ থমকে গেল। গতকাল থেকে এদের খেলায় না জানি কত মেয়ের জীবন মুহূর্তেই শেষ হতে যাচ্ছে, কত বাবা মায়ের কোল না জানি খালি হতে যাচ্ছে। গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো প্রভা। আয়নায় নিজের দিকে তাকাতেই কেন যেন হাসি পেল, মুখে হাত দিয়ে নিজ মনেই বলে উঠল, আমি কি খুব কালো নাকি আমি নিজের ইচ্ছে কালো হয়ে জন্মেছি? তুমিও কেন এত অবহেলার শিকার হতে দাও আমায়? জন্মদাত্রী মাও বাকিদের মতো অবহেলা করছে, সমাজের প্রতিটা মানুষ আঙুল উঁচু করে দেখিয়ে দেয়, এই রূপের বাজারে কালো মেয়েদের কোনো মূল্য নেই। ডাল আর আলু ভর্তার প্রশংসা সবাই করলো, খেতে গেলে সবাই বিরিয়ানি খোঁজে, কেই বা বিরিয়ানি সামনে রেখে আলু ভর্তার দিকে নজর দেবে? আসলে কারোই দোষ নেই, আমার এই ভাগ্যটাই খারাপ। যতদিন বেঁচে আছি হয়তো এভাবে এই ভাগ্য নিয়ে থাকতে হবে। হাতের পাঁচ আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনি হয়তো উপরওয়ালা সবার মতো আমার ভাগ্য পরিবারের ভালোবাসা রাখেনি, কিন্তু মন যে মানতে চায় না। বলতে বলতে চোখ বেয়ে নোনতা পানির ফোয়ারা বইতে লাগলো। গভীর রাত, নিস্তব্ধ রজনী, পরিবেশ নিশ্চুপ নীরবতা পালন করছে যেন। হ্যাঁ, রাত মানেই তো আঁধারের বুকে ধরণী নিশ্চুপে নীরবতায় হারিয়ে যাওয়া।
হাওলাদার বাড়ির সকলেই যে যার মতো ঘুমিয়ে রয়েছে। প্রভাও আজ দুর্বল থাকায় খুব দ্রুতই ঘুমিয়ে পড়েছে। আপনি ঘুমানো অবস্থায় যদি কেউ আপনাকে দেখতে থাকে তাহলে আপনার ইন্দ্রিয় শক্তি খুব সহজেই ঘুমের মাঝেও সেটা আপনাকে জানিয়ে দেবে। প্রভার ক্ষেত্রেও ঠিক সেরকমই হচ্ছে। ঘুমের মাঝেও প্রভা অনুভব করছে যে কেউ একজন তাকে পরখ করছে, যেন খুব কাছ থেকেই পরখ করছে। এভাবে কিছু মুহূর্ত যেতেই ঘুম ভেঙে গেল প্রভার। চোখ মেলতেই আধারে নিমজ্জিত রুমে বুঝতে পারল কেউ একজন তার দিকে ঝুঁকে আছে। ভয়ে যেন পুরো শরীর জুড়ে কাঁপাকাঁপি ছুটে গেল। চিৎকার দিতে গিয়েও দিতে পারছে না, গলে কাঁটার মতো কিছু একটা যেন আটকে আছে, কেউ যেন গলা টিপে ধরে আছে। এমনিতেও ছোটবেলা থেকে একা একা ঘুমানোর ফলে ভূত নির্দেশক ভয় যেন মনের মাঝে ডুবে আছে। এই মুহূর্তে সামনের ছায়াটাকেও তার কাছে মানুষ মনে হচ্ছে না, তবুও মনের মাঝে কিছুটা সাহস সঞ্চয় করে বেশ জোরেই চিৎকার দিতে চাইল। তবে তার পূর্বেই কেউ একজন তার মুখ চেপে ধরল। প্রভা, 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 আমি আমি পূর্ণ, চিৎকার দিও না, আমি লাইট দিচ্ছি। এ বলে পূর্ণ রুমের আলো জ্বালিয়ে দিল। প্রভার ভয় এখনো বুক কাঁপছে, আর একটু হলে আজ নিশ্চিত হার্ট অ্যাটাক করে বসত। নিজেকে শান্ত করে পূর্ণের দিকে তাকাতেই দেখল পূর্ণ অন্যরকম দৃষ্টিতে ঠিক তার দিকেই তাকিয়ে আছে। নিজের দিকে তাকিয়ে দ্রুত বালিশের পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে দিল। প্রচণ্ড রেগে বলে উঠল, এসব কেমন ধরনের অসভ্যতা পূর্ণ ভাই, একজন মেয়ের রুমে এভাবে গভীর রাতে কোন সাহসে আসলে? পূর্ণ বেশ ইয়ালি করেই বলে উঠল, এখানে সাহসের কি আছে জান? তোমাকে দেখতে ইচ্ছে হলো তাই সাত সমুদ্র পাড়ি দিয়ে চলে আসলাম। ফাজলামি পেয়েছেন আপনি? আমি এক্ষুনি গিয়ে বাসার সবাইকে ডেকে নিয়ে আসছি। এই বলে প্রভা বিছানা থেকে নেমে দরজার কাছে গিয়ে দরজায় হাত রাখতে পূর্ণের বলা কথাই থেমে গেল। তুমি এত রাতে সবাইকে গিয়ে ডেকে নিয়ে আসলে আমার মনে হয় এতে আমার থেকে তোমারই বেশি সমস্যা হবে। আমার জানা মতো এই বাড়িতে তোমায় খুব একটা কেউ পছন্দ করে না, আর আমাকে মণিমা কতটা ভালোবাসে সেটা তো জানোই। তোমার কি মনে হয় কার কথা বিশ্বাস করবে? আসলেই তো মিসেস অনুপমা হাওলাদার তো জীবনেও তার কথা বিশ্বাস করবে না, তাছাড়া এই বাড়ির কেউই তার কথা বিশ্বাস করবে না, বরং সবাই উল্টো তার দোষ দেবে। আর এই ছেলেকে সে কতটা ভালো ভেবেছিল, আর এই ছেলেটাই কিনা তার দুর্বলতার সুযোগ নিচ্ছিল, আর একটু দেরিতে উঠলে হয়তো কিনা কি করে ফেলতো। ভাবতে অজান্তে প্রভার দুচোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। পূর্ণ দ্রুত প্রভার কাছে এসে বলে উঠল, আরে আরে আমি তো মজা করছিলাম, তুমি তো দেখছি খুব ভীতু, আমার সামান্য মজাটাও বুঝতে পারলে না, যার জন্য করলাম চুরি সেই বলে চোর, আরে পাগলি কান্না থামাও। এই বলেই পূর্ণ টেবিলের উপর থেকে একটা বিরিয়ানির প্যাকেট খুলে প্রভার হাতে দিয়ে বলে উঠল, এই ধরো তোমার পছন্দের বিরিয়ানি, তুমি যে আজ দুপুরে এবং রাতে খাওনি সেটা আমি জানবো না ভাবলে কি করে, এখন আমার সামনেই দ্রুত এটা খেয়ে নাও দেখি। প্রভা কান্নামাখা চোখে অবাক নয়নে পূর্ণের দিকে তাকিয়ে রইল। এই ছেলেটা কিনা সে খায়নি বলে এত রাতে তার পছন্দের বিরিয়ানি নিয়ে এসেছে, এটা কি সত্যি ভালোবাসা নাকি অন্য কিছু? আসলে আপন মানুষগুলোর থেকে তো ভালোবাসা নামক অনুভূতি কখনো পাইনি, তাই বুঝতে পারছে না যে পূর্ণের এত রাতের এই পাগলামোকে ঠিক কি নাম দেওয়া যায়। প্রভাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পূর্ণ মুচকে হাসল। প্রভার কাছে গিয়ে হাত ধরে বিছানায় বসিয়ে নিজেও প্রভার সামনাসামনি বসে পড়ল। বিরিয়ানির প্যাকেট নিজের হাতে নিয়ে খুলতে খুলতে বলি উঠল, তুমি আমাকে এতটাই খারাপ ভাবো নাকি প্রভা, যে আমি তোমার দুর্বলতার সুযোগ নিব? আসলে তুমি আমায় চিনতেই পারোনি, সমস্যা নেই, আস্তে আস্তে চিনে যাবে, দেখি হ্যাঁ করো। প্রভা চোখ বড় বড় করে পূর্ণের দিকে তাকিয়ে রইল। তার বিশ্বাসই হচ্ছে না যে কেউ একজন না মানে পূর্ণ ভাই এত রাতে তার জন্য খাবার নিয়ে আসলো সে খায়নি বলে, এখন আবার তাকে নিজের হাতে খাইয়ে দিতে চাইছে। সে কি ঘুমিয়ে স্বপ্ন দেখছে নাকি এও কি বাস্তব? কি হলো নাও, এত অবাক হওয়ার কিছু নেই, এটা আমি, আর আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। প্রভা চোখ নামিয়ে বলে উঠল, আমি পারবো পূর্ণ ভাই। তুমি পারবে সেটা আমিও জানি, তবে এখন আমার হাতেই তোমাকে খেতে হবে, আর এটাই ফাইনাল, যদি না খাও তাহলে কাল রাতের কথা মনে আছে তো? ইস, ছেলেটা আবারও তাকে গত রাতের কথা স্মরণ করিয়ে দিল। বলা যায় না যদি সত্যি আবার এমন কিছু করে ফেলে। প্রভার কিচ্ছু না বলে হা করল।
পূর্ণ মুচকি হেসে প্রভার মুখে খাবার দিয়ে বলে উঠল, তুমি তো দেখছি হেভি আনরোম্যান্টিক, আবার কপাল তো তাহলে পুড়েই গেল। একটা আনরোম্যান্টিক মেয়েকে কিনা শেষ পর্যায়ে বিয়ে করতে হবে আমায়? আরে এই দুঃখ আমি কার কে দেখাই? কোথায় কাল রাতের কথা স্মরণ করিয়ে দেওয়ার পর তুমি বায়না ধরবে যে তুমি খাবে না? তাতে আমি পুনরায় কাল রাতের পদ্ধতি তোমার উপর প্রয়োগ করতে পারতাম। তবে কপাল, তুমি তো ভয়ে লজ্জায় খাবার খেতে লাগলে। পূর্ণের কথায় যেন প্রভার কান গরম হয়ে যেতে লাগলো। এ ছেলেটি ইচ্ছে করে এখন তাকে লজ্জায় ফেলছে, কি খারাপ ছেলে! প্রভা কথা ঘুরাতে বলে উঠল, আপনি এত রাতে আমার রুমে আসলেন কিভাবে? উড়ে উড়ে আর কিভাবে, তুমি হয়তো ভুলে গেছো। তুমি নিচ তলায় থাকো, আর তাকিয়ে দেখো বেলকনির দরজা খোলা, এবার বুঝেছ? প্রভা নিচের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি কি করে জানলেন যে আমার বিরিয়ানি পছন্দ? প্রভার করার প্রশ্নটা শুনে মুচকি হাসল পূর্ণ। প্রিয় মানুষের কোন খাবার পছন্দ সেটা জানবো না, এটা কি করে হতে পারে বলো? জেনে নিয়েছি কোনো একভাবে। এসবই শাহরিয়ার পূর্ণের কাছে কোনো ব্যাপারই না, বুঝলে? প্রভা চমকে তাকালো পূর্ণের মুখপানে, আনমনিয়ে বলে উঠল, প্রিয় মানুষ। এবারও হাসল পূর্ণ, হাসতে হাসতে বলে উঠল, সময় হলে নিজেদেরই বুঝে নেবে গো। প্রভা বাক নয়নে পূর্ণের দিকে তাকিয়ে রইল। তার কাছে সব কিছুই যেন স্বপ্ন মনে হচ্ছে। পূর্ণের কথার মানে সে ঠিকই বুঝেছে, সে কারোর প্রিয় মানুষ, তাও আবার সেই মানুষটা শাহরিয়ার পূর্ণ। এও কি সম্ভব? তবে চোখের সামনে এই মুহূর্তে যা ঘটছে তাও তো মিথ্যে নয়। ভাবনার মাঝে পূর্ণ বলে উঠল, এত বেশি ভেবো না, সব চুল পড়ে যাবে, এখন সুন্দরভাবে ঘুমিয়ে পড়ো, আমি যাচ্ছি, আবার কাল সকালে দেখা হবে। আর হ্যাঁ, কাল কফিটা কিন্তু তুমি বানাবে, সকালে আমার জন্য। এই বলে পূর্ণ বেলকানির দিকে যেতে গিয়েও পুনরায় প্রভার কাছে ফিরে আসলো। প্রভাকেও কিছু বুঝতে না দিয়ে চোখের পলকে প্রভার গালে চুমু এঁকে দিয়ে দ্রুত বেলকানির দিকে চলে গেল। প্রভা গালে হাত দিয়ে অবাক নয়নে পূর্ণের যাওয়ার দিকে তাকিয়ে রইল। এই ছেলেটা এসব কি করছে? সে তো এমনিতেই ভালোবাসার কাঙাল, ছেলেটা যা শুরু করেছে তাতে তো এখনই তাকে নিয়ে হৃদয়ে মাঝারে ঝড় বয়ে যাচ্ছে। পূর্ণ বেলকানি থেকে নেমে জোরে নিঃশ্বাস ফেলল। একটু আগে মুহূর্তটা মনে হতেই হাত দিয়ে নিজের ঠোঁট মুছতে লাগলো। বাঁকা হেসে বলে উঠল, প্রিয় মানুষ, যেই না চেহারা, নাম রেখেছে পেয়ারা। আর একটুর জন্য বেঁচে গেছি, নাহলে তো ধরা পড়েই যেতাম। ইঞ্জেকশনটা আর একটুর জন্য দিতে পারলাম না, সমস্যা নেই, কাল ঠিকই দিয়ে দেব। আর তুমি কি জানো প্রভা, আমার ভাঙা মন পুনরায় ভাঙতে ভালোই লাগে। তোমার মন তো সেই ছোট থেকেই ভাঙা, এই মন ভাঙতে দ্বিগুণ আনন্দ পাবো আমি, মেরি চান। এই বলে হাসতে হাসতে পূর্ণ সে স্থান ত্যাগ করলো। সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে প্রভার, যার ফলে রান্না সেরে অফিসের উদ্দেশ্যে বের হতে অনেকটাই দেরি হয়েছে। দ্বিতীয় দিনই এতটা দেরি, না জানি এমডি আদিত্য হাসান তাকে কি বলে। লোকটাকে কেন যেন প্রভার কাছে ভালো লাগেনি, তবে সেটা বড় কথা না। এই মুহূর্তে অফিসে পৌঁছানোটাই প্রভার কাছে সব। এসব ভাবতে ভাবতে রিক্সা থেমে গেল। ভাবনা থেকে বেরিয়ে সামনে তাকাতে যার বড় নাই, অবাক হয়ে গেল প্রভা। অফিসের সামনে এত পুলিশ দেখে অবাক হওয়ারই কথা, পুরো পুলিশ ফোর্সটাই যেন অফিসের সামনে। প্রভা দ্রুত রিক্সা থেকে নেমে সামনের দিকে আগাল। যতটা সামনে আগাচ্ছে ততটাই যেন মনের মধ্যে ভয় জেগে বসেছে। আরও কিছুটা সামনে যেতেই দাঁড়িয়ে পড়ল। এখানে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আশেপাশে তাকাতে একজন পরিচিত মেয়েকে দেখতে পেল। এর সাথেও কাল তার আর মিমের পরিচয় আছে। মেয়েটার নাম দীপা খন্দকার, অন্য ধর্মের, তবে ব্যবহার বেশ ভালো, গায়ের রং অনেকটাই প্রভার মতন। প্রভা দীপার কাছে গিয়ে দাঁড়াতেই দীপা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, প্রভা তুমি কখন আসলে এখানে, কি হয়েছে জানো কিছু? এই মাত্র এসেছি, কিন্তু এখানে এত পুলিশ কেন, আর কি হয়েছে? দীপা মলিন কণ্ঠে বলে উঠল, জানো কাল যে মেয়েটি তোমার সাথে ছিল মিম, ও সহ আরো 9 জন মেয়ে নিখোঁজ হয়েছে, কাল রাতে নাকি নিখোঁজ হয়েছে, এর মধ্যে শুধু মিমের বাড়ি দূরে, ওর বাবা মা এখনো জানে কিনা জানি না। প্রভা অবাক নয়নে দীপার দিকে তাকিয়ে রইল। কি বলছে এসব, নিখোঁজ মানে? কাল রাতে মানে কিভাবে এসব মানে আমি খুলে বলো। তুমি কিছুই জানো না প্রভা? না, দয়া করে সবটা খুলে বলো।
হাই হাই, কই ছিলে তুমি? পুলিশ জানিয়েছে কাল রাতে নাকি একটি নম্বর থেকে তাদের কাছে কল দেওয়া হয়েছে। কি বলেছে সেটা এখনও জানে না, তবে কলটা পাওয়ার পরই প্রতিটা মেয়ে ঘর থেকে বের হয়েছিল। বাবা মাকে নাকি একজন এক এক কথা বলে বের হয়েছে, আর তারপরেই থেকে নিখোঁজ। আর তুমি যে কলেজে পড়ো সেখানেও তো নিখোঁজ হয়েছে প্রায় 15 জনের মতো, তাদেরকেও এভাবে বাহিরে নেওয়া হয়েছে। প্রভা যেন একেবারেই থম মেরে গেছে, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তাদের কলেজেও নিখোঁজ হলো আর তারিন তাকে জানালো না। দ্রুত নিজের ব্যাগ থেকে ফোন বের করে আরিনের ফোনে কল দিল। তবে এতে করে ভয়টা আরও বেড়ে গেল প্রভার, কারণ আরিনের ফোন বন্ধ বলছে। আরও কয়েকবার চেষ্টা করলো, তবে একই কথা শোনা যাচ্ছে। দ্রুত আরিনের বাসায় ফোন দিল, তবে রিং হচ্ছে, কেউ তুলছে না। অজানা ভয়ে বুক ধুকবুক ধুকবুক করছে। পুনরায় আরিনের বাসায় ফোন দিল। কিছুক্ষণ যেতেই অপর প্রান্ত থেকে কেউ একজন রিসিভ করতেই প্রভা নিঃশ্বাস ফেলে দ্রুত বলে উঠল, আসসালামু আলাইকুম। অপর প্রান্ত থেকে একটা ছেলের কণ্ঠস্বর শোনা গেল। প্রভার জানা মতে এই বাসে আরিনের বাবা ছাড়া আর কোন ছেলে নেই। জি, আমি আরিয়ানের বেস্ট ফ্রেন্ড প্রভা বলছি। আসলে সকাল থেকে ওর ফোন বন্ধ পাচ্ছি, তাকে কি একটু দেওয়া যাবে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে প্রভা মাত্র নিঃশ্বাস ফেলতে যাব, তবে তার আগে ফোনের অপর প্রান্ত থেকে বলা কথাটা শুনে নিঃশ্বাস যেন মাঝপথেই আটকে গেল। চোখ বড় বড় হয়ে গেল প্রভার। কি শুনল সেই মাত্র? দুপুরের ভ্যাপসা গরমে জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ, তবুও কোথাও কেউ থেমে নেই, সফলতার পেছনে ঠিকই দৌড়াচ্ছে। মধ্যাহ্ন বিরতি পেয়ে ছোট্ট টিফিন বক্সের বাটিটা হাতে নিয়ে ক্যান্টিনের এক কোনায় গিয়ে বসে পড়ল প্রভা। টিফিন বক্স খুলতেই দেখতে পেল তার প্রিয় পাটিসাপটা পিঠা। বক্সটার দিকে তাকিয়ে থাকার মাঝে চোখ দুটো ভিজে উঠল। আজ বাড়িতে মিসেস অনুপমা হাওলাদারের অনুমতিতে পাটিসাপটা করেছিল সাহিলা বেগম, তবে লুকিয়ে সাহিলা বেগম প্রভার ব্যাগে টিফিন বক্সটা ঢুকিয়ে দেয়। বলেছিল যাতে টিফিন টাইমে বক্সটা খুলে। চোখের পানি মুছে একটা পাটিসাপটা হাতে নিয়ে মুখে দিল, তবে সেও গিলতে পারছে না, যেন গলায় কিছু একটা আটকে আছে। হ্যাঁ, কান্নার ঢেউগুলো গলার মাঝেই আটকে আছে, বুকের মধ্যখানে যেন পাথর পড়েছে, ঠিক তেমনটাই ভারী লাগছে প্রভার কাছে। সময় বহমান, প্রভার জীবন থেকেও চলে গেছে প্রায় 20-20টা দিন। এই দিনগুলোতে আনন্দের তুলনায় কষ্টটাই যেন বেশি জেঁকে বসেছে প্রভার মনোপিঞ্জরে। সেদিন আরিনের বাসা থেকে তাকে জানানো হয় যে বাকি নিখোঁজ হওয়া মেয়েদের মতো আরিনও নিখোঁজ। কথাটা মস্তিষ্কে পৌঁছতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়েছিল প্রভার, কারণ জীবনে এই একটি মেয়ে ছিল যে এতটা সুন্দর হয়েও তাকে কাছে টেনে নিয়েছিল, প্রিয় বন্ধুর জায়গাটা তাকে দিয়েছিল। 3 বছরের বন্ধুত্বে কখনো তাকে এক বিন্দু আঘাত দিয়ে কথা বলেনি, সমবয়সী হয়েও মেয়েটা তাকে বড় বোনের মতো আগলে রাখত। সেদিনের সব কিছু বাদ দিয়ে প্রভা ছুটে গিয়েছিল আরিনের বাসে, গিয়ে দেখেছিল মেয়েটার মা কিভাবে কেঁদেছে। ইস, সে যদি হারিয়ে যেত, তবে কি তার মা জননী কাঁদত তার জন্য এইভাবে? তার ঠিক দিন দুয়েক পরে শহরের অনেকটা দূরে গ্রাম সাইড এলাকায় কিছু পচা ডোবার পাশে কয়েকজন মেয়ের বিধ্বস্ত লাশ পাওয়া যায়, যার মধ্যে ছিল অফিসে পরিচিত হওয়া মিম মেয়েটি এবং আরিন। লাশগুলো দেখে যে কেউ অনুমান করেছিল যে মেয়েগুলোর সাথে খুব খারাপ কিছু হয়েছে, প্রভাও দেখেছিল, তবে এত কিছু তখন ভাবনায় আসেনি। নিজের প্রিয় বোনের মতন বান্ধবীর লাশ দেখে সেদিন মনের মাঝে থাকা সকল মনোবল একদমই গুড়িয়ে গিয়েছিল, ভেঙে পড়েছিল একদম। তবে তখনই একটু সুখের আবেশ নিয়ে হাজির হয়েছিল পূর্ণ। পূর্ণ তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়, তার ভাঙা মনটাতে সুখের আমেজ বয়ে দেয়। চাইলেও আর ফিরিয়ে দিতে পারেনি প্রভা, অনুভব করেছিল যে তার হৃদয়ে পূর্ণকে নিয়ে কিছু একটা চলছে। এভাবে পূর্ণ এবং তার মাঝে একটা মধুর সম্পর্ক তৈরি হয়ে গেছে। পূর্ণকে নিয়ে না চাইতেও মনের মাঝে কত শত স্বপ্ন উঁকি দেয়। স্বপ্ন দেখতে তো আর মানা নেই, কারণ মানুষটা তো তাকে কথা দিয়েছে যে তাকেই বিয়ে করবে। আজ প্রায় 3 দিন পূর্ণ বাড়িতে নেই, কোনো একটা দরকারি কাজে নাকি ঢাকার বাহিরে গিয়েছে। অবশ্য যাওয়ার আগে তাকে বলেও গিয়েছে, তবে কোথায় যাচ্ছে সেটা জানায়নি। তার কাছে বাটন ফোন থাকায় চাইলেও বার্তা আদান প্রদান করতে পারে না, দিনে শুধু একবার তাকে ফোন দেয়। অবশ্য এতে প্রভার সমস্যা নেই, কারণ পূর্ণতা তাকে বলেই দিয়েছে যে সে একটু গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে।
মানুষটি যেন অল্প কিছুদিনের মধ্যে আপন হয়ে গেছে তার। মনোপিঞ্জিরাই একমাত্র এই মানুষটারই নাম এখন খোদাই হয়ে আছে। প্রভা, এটা ঠিক না, আমায় ছাড়াই চলে আসলে? চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল দীপা। সে আশব্দি দেখছে মেয়েটা কোন একটা ভাবনায় একদম ডুবে আছে। অবশ্য দীপা জানে আরিনের ব্যাপারে সবটা, প্রিয় বন্ধুর মৃত্যুতে যে এভাবে ভেঙে পড়েছে তা বেশ বুঝতে পারছে দীপা। দীপার কথায় নিজ ভাবনা থেকে বেরিয়ে আসলো প্রভা। দীপাকে সামনে বসে থাকতে দেখে মলিন হাসলো। না, আসলে তুমি তো স্যার রুমে ছিলে, স্যার তো আবার একসাথে অনেক কাজ দিয়ে রাখে। তা যা বলেছ, এই জন্যই তো এত দেরি হলো। তবে স্যারের কেবিনে আমি আর একজনকে দেখেছি। কাকে? ওই যে এখনকার বিখ্যাত সিঙ্গার শাহরিয়ার পূর্ণ, তাকে দেখেছি। মাস্ক এবং মাথায় ক্যাপ পরিহিত ছিল, তবে আমি ঠিকই চিনে নিয়েছি। আমি কাউকে একবার দেখলে সে যতটা নিজেকে ঢেকে রাখুক আমি ঠিকই চিনতে পারি। দীপার কথা শুনে প্রভার কপাল কুচকে গেল। কি বলছি মেয়েটা, পূর্ণ তো ঢাকাতেই নেই। কি বলছো, সে তো ঢাকাতেই নেই। ওমা, কি বলছো এসব প্রভা, সে ঢাকাতে থাকবে না কেন? তুমি তো কাল অফিসে ছিলে না, যেহেতু কলেজে গিয়েছিলে তখনও আমি শাহরিয়ার পূর্ণ স্যারকে কেবিনে যেতে দেখেছিলাম। তুমি হয়তো ভুল দেখেছো দীপা, ওটা শাহরিয়ার পূর্ণ নাও হতে পারে। একদমই না, আমার কথা বিশ্বাস না হলে বাকিদের জিজ্ঞেস করে দেখো। আজ তো মাস্ক পরিহিত ছিল, তবে গতকাল মুখে মাস্ক ছিল না, কিন্তু তুমি হঠাৎ তার সম্পর্কে এত আগ্রহী কেন? প্রভা কিচ্ছু বলল না, কারণ তার মাথায় এখন অন্য কথা চলছে। কাল রাতেই তো পূর্ণের সাথে তার কথা হয়েছে, তখনও তো তাকে জানালো যে আসতে এখনও 4-5 দিনের মতো লাগবে। আর দীপাও যে ভুল বলছে না সেটা মুখ দেখেই অনুমান করা যাচ্ছে। সে কি একবার স্যারের কেবিনে গিয়ে দেখবে? কিন্তু এতে যদি বাকিরা উল্টাপাল্টা কিছু ভেবে নেয়, কারণ টিফিন টাইমে স্যার কাউকে কেবিনে যেতে নিষেধ করেছে। আরে আরে প্রভা, ওই দেখো মিস্টার পূর্ণ যাচ্ছে। দীপার কথায় চমকে উঠল প্রভা। দীপার ইশারা অনুসরণ করে সামনে তাকাতেই পুনরায় চমকালো। এই ছেলেকে তো একদমই পূর্ণর মতো লাগছে, সেরকমই তো হাঁটা। হাতের দিকে তাকাতে প্রভার চোখ বড় বড় হয়ে গেল। এই ট্যাটুটো পূর্ণের হাতে সে দেখেছিল, একটি বাজ পাখির ট্যাটু। কিছু একটা ভাবতে প্রভা দ্রুত নিজের ফোন বের করে পূর্ণের ফোনে কল দিল। সে ভেবেই নিয়েছে যে এই ছেলেটা পূর্ণ নয়, কারণ একই রকম হাঁটা এবং হাতের ট্যাটু অনেকেরই হতে পারে। তবে সামনের ছেলেটাকে পকেট থেকে ফোন বের করতে দেখে নিজের ধারণা মুহূর্তে গুড়িয়ে গেল। স্পষ্ট বুঝতে পারছে যে সামনে দাঁড়িয়ে পড়া ছেলেটা পকেট থেকে ফোন বের করে কলটা কেটে দিয়েছে। সাথে সাথে তার ফোনের কলটাও কেটে গেল। প্রভা ভেবে পেল না যে পূর্ণ তাকে এবং পরিবারের সবাইকে এভাবে মিথ্যে কেন বলল। সে কি একবার পূর্ণকে জিজ্ঞেস করবে? তবে মন কেন যেন সায় দিচ্ছে না প্রভার। ভাবনার মাঝে বিরতির সময় পেরিয়ে গেল, যার ফলে সন্দেহপ্রবণ মন নিয়ে পুনরায় কাজ করতে লাগলো। আকাশের মধ্যবর্তী হয়ে বিরাজ করছে থালার ন্যায় গোলাকৃতি পরিপূর্ণ চাঁদটি, সেই সাথে নিজের আশেপাশে রেখেছে অগণিত শুকতারা। বেলকানিতে দাঁড়িয়ে সে পরিপূর্ণ চাঁদের দিকে পলকহীন তাকিয়ে আছে প্রভা। মনটা তার অমাবস্যার রাতের ন্যায় অন্ধকার হয়ে আছে। গতকালকেও তাদের কলেজ এবং আশপাশের কয়েকটা এলাকা থেকে প্রায় 30 জনের উপর মেয়ে নিখোঁজ হয়েছে। পুরো শহর জুড়ে আতঙ্ক বিরাজমান, কিন্তু এত কিছুর মাঝেও আজ পর্যন্ত তার জন্মদাতা বাবা এবং জন্মদাত্রী মা একবারও তাকে এসে বলল না যে প্রভা, তুই শহরের এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে বাসা থেকে বের হোস না, যেহেতু বেশিরভাগ মেয়েগুলো তোদের কলেজ থেকেই নিখোঁজ হচ্ছে। প্রভা ভেবে পায় না সামান্য গায়ের রং কালো হওয়ায় সে এতটাই অবহেলিত হয়ে গেল নিজের পরিবারের কাছে। এর মধ্যে পুলিশ ফোর্সও নাকি কিছুতেই ধরতে পারছে না কে বা কারা এরকম করছে। তবে প্রভার মন বলছে এ সকল কাজে পুলিশের হাত রয়েছে, না হলে তারা চাইলেই এই নারী কিডন্যাপ করা চক্রটাকে সহজেই বের করতে পারে। সেই সাথে প্রভার মন চলছে অন্য কিছু হিসাব। প্রভার মন বলছে যে চক্র তাদের চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে, আর সন্দেহের তীর বারবার মিস্টার আয়ন, মিস সারিয়া তাসনিম এবং মিস্টার আদিত্য আহসানকেই নির্দেশ করছে, সেই সাথে তার প্রিয় মানুষ শাহরিয়ার পূর্ণকেও। কারণ প্রথমবার মেয়েগুলো নিখোঁজ হওয়ার আগ সময়ই তাদের কলেজে মিস্টার আয়ান এবং মিসেস সারিয়া তাসলিম জয়েন করে, আর সেদিনই পূর্ণ দেশে ফিরে আসে। আর তারপর তিনি তার বয়সী অনেক মেয়ে এই আহসান ফ্যাশন হাউসে জয়েন করে। তাদের এই অল্প পড়ালেখার যোগ্যতা দিয়ে কখনোই এত বড় ফ্যাশন হাউসে চাকরি হওয়ার কথা না। আর তাছাড়া প্রভা নিজেও খেয়াল করেছে প্রায় সময়ই এই 4 জন ব্যক্তিকে একসাথে দেখা যায়,
গতকাল সে যখন কলেজ গিয়েছিল তখনও দেখেছিল মিস্টার আদিত্য হাসানকে তাদের কলেজ থেকে বের হতে। সাথে ছিল মিস্টার আয়ান, আর এরা এখন যে সকল স্থানে অবস্থান করছে মেয়েগুলোও সেখান থেকেই বেশি নিখোঁজ হচ্ছে। প্রভার মন কেন যেন বলছে এরা কোনো না কোনোভাবে এই নারী নিখোঁজ হওয়ার সাথে জড়িত। সেদিন ক্যান্টিনের বাইরে পূর্ণকে দেখার পর সময়ের গতি পেরিয়ে আজ পাঁচ দিন পূর্ণ হল। তবে এর মধ্যেও প্রভা কাল সকালে কলেজ যাওয়ার পথে দেখেছে পূর্ণকে। প্রভা ঘুরিয়ে ফিরিয়ে কলে জিজ্ঞেস করেছিল পূর্ণকে যে সে এখন কোথায় আছে। তবে পূর্ণ হাসি মুখে পুরোপুরিভাবে তাকে কিছু মিথ্যে শুনিয়ে দিয়েছে, আর তখন থেকে এদের সবাইকে নিয়ে প্রভার সন্দেহে তীর বিঁধেছে। ভেবে নিয়েছে কাল কলেজ যাবে এবং সাহস করে মিস্টার আয়ান এবং মিস সারিয়া তাসমিনকে অনুসরণ করবে, আর সেই সাথে পূর্ণকেও। এদের সবাইকে নজরে রেখে আসল ব্যাপারটা বুঝতে হবে প্রভাকে। যদি তার ভাবনা সঠিক হয় তবে সে এদের সবাইকে আইনের হাতে তুলে দেবে সকলের সামনে। ভাবনার মাঝে নিজের কোমরে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল। দ্রুত পেছনে ফিরে তাকাতে অনেকটা অবাক হলো, এই সময় পূর্ণকে এখানে একদমই আশা করেনি। এই ছেলে তো এখনো বাড়ি ফেরেনি, তাহলে এখানে কিভাবে? কোনো কিছু কি বুঝে নিয়েছে নাকি যে সে তাদের সন্দেহ করছে? কি হলো মায়াবিনী, ওই আকাশের দিকে তাকিয়ে আমাকে স্মরণ করছিলে বুঝি? দেখলে, তুমি স্মরণ করলে আর আমি হাজির। আমার মায়াবিনী আমায় স্মরণ করেছে বলে কথা। প্রভা আটকে রাখা নিঃশ্বাস ফেলে নিজের মুখের ভাবভঙ্গি ঠিক করে নিল। সে তো ভেবেছিল এ ছেলে বুঝি বুঝে নিয়েছে, তবে এদের কিছুতে বুঝতে দেওয়া যাবে না। কি হলো, কিছু বলছো না যে? ও বুঝেছি, আমার মায়াবিনীর অভিমান হয়েছে বুঝি আমার উপর। এই বলে প্রভাকে ছেড়ে দিয়ে বুক পকেট থেকে একটা ছোট্ট হাতের রিং বের করে প্রভার হাতে পরিয়ে দিতে দিতে পুনরায় বলে উঠল, এবার নিশ্চয়ই আমার মায়াবিনীর অভিমানের পাহাড় একদম ভেঙে গুড়িয়ে গেছে। প্রভা কিছু না বলে হাতের আঙ্গুলের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসল। রিংটা আসলেই সুন্দর, কিছুটা মলিন স্বরে বলে উঠল, দেখতে পারছো শহরের কি বাজে অবস্থা, কিভাবে মেয়েগুলো নিখোঁজ হচ্ছে। তাই মন খারাপ, তোমার উপর আমি অভিমান করে নেই। যদিও একটু একটু হয়েছিল, তবে তুমি তো বলেছিলে যে তুমি ব্যস্ত ছিলে, আর এই রিং দেওয়ার ফলে অভিমান যেটুকু ছিল তাও চলে গেছে। তাই নাকি? তাহলে তো আমি ধন্য যে আমার দেয়া প্রথম উপহারটি আমার মায়াবিনীর পছন্দ হয়েছে। প্রভা মুচকে হাসল, হাসি মুখে বলে উঠল, তুমি বাসায় না ঢুকে এখানে আসলে কেন? খেয়েও দেখে ফেললে কি হতো? আমার কোনো দোষ নেই গজান, আমি তো বাড়ির মধ্যেই ঢুকতে নিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে তোমার বেলকনিতে নজর পড়তেই দেখতে পেলাম আমার মায়াবিনী মন খারাপ করে ওই দূর আকাশের দিকে তাকিয়ে আছে। আমার তো হিংসে হতে লাগলো ওই আকাশের প্রতি। ইস, এভাবে যদি আমার মায়াবিনীটা তার মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে থাকতো, তাই সর্বপ্রথম আমার মায়াবিনীর সাথেই দেখা করলাম। মন ভালো না থাকা সত্ত্বেও সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার কথাই এক ঝাঁক লজ্জা এসে ভিড় করলো প্রভার পুরো মুখ জুড়ে। এ ছেলেটা কথায় কথায় তাকে লজ্জায় ফেলে। কথা ঘুরিয়ে বলে উঠল, তাহলে এখন যাও, ড্রয়িং রুমে কিছুক্ষণ আগে দেখেছিলাম সবাই তোমার অপেক্ষায় বসে আছে। তাতে কি, তুমি তো আর সেখানে নেই, এই আজ রাতটা তোমার রুমেই কাটিয়ে দিই, কি বলো? প্রভার সরু চোখে তাকালো পূর্ণের দিকে। পূর্ণ একগাল হেসে বলে উঠল, আমি কিন্তু সত্যি বলছি, তোমায় এখন আমার একটা ইচ্ছে পূরণ করতে হবে, না হলে আমি কিন্তু কিছুতেই তোমার রুম থেকে বের হব না। প্রভা কপাল কুচকে তাকিয়ে রইল পূর্ণের দিকে। এখন আবার এই ছেলে কি চাইছে? সরু কণ্ঠে বলে উঠল, আচ্ছা বলো কি হচ্ছে। পূর্ণ বাঁকা হেসে নিজের গালে ইশারা করে বুঝালো যাতে তার গালে চুমু খায়। প্রভার চোখ বড় বড় হয়ে গেল, কি বলছে এই ছেলে, এই কাজ তার দ্বারা একদমই সম্ভব নয়। আর মনের বাঁধে একে নিয়ে যে সন্দেহের বীজ সে রোপণ করেছে সেটা সমাধান না করে সে ভুলেও এসব করবে না। তবে সে মনে প্রাণে চাইছে যাতে তার সন্দেহটা ভুল প্রমাণিত হয়, কারণ এই ছেলের নামে যে সে পুরো মনটাই দিয়ে দিয়েছে, যদি এমন কিছু হয় তাহলে তার কি হবে। নিস্তব্ধ রাতের কালো আধার কেটে ধরণীর বুকে উদয়মান সূর্য আলোর মাধ্যমে নিজের উপস্থিতি সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার তাড়নায় আছে। জনজীবনের মাঝেও ছড়িয়ে পড়েছে ব্যস্ততা। প্রভা বারংবার দেওয়াল ঘড়িটার দিকে তাকাচ্ছে, তো পুনরায় রান্নার কাজে মন দিচ্ছে, তবে মন যেন কিছুতেই মানতে চাইছে না। আজ ভেবে রেখেছে একটু তাড়াতাড়ি কলেজ যাবে, দেখতে হবে নতুন স্যার এবং ম্যাম কখন কলেজ আসে এবং ঠিক কী কী করে। তবে প্রভার এই মুহূর্তে মনে হচ্ছে আজ সে কলেজেই যেতে পারবে না, কারণ এখনও রান্নাঘরে প্রচুর কাজ। সাহিরা বেগম কাল বিকেলে তার গ্রামের বাড়ি গিয়েছে, যার কারণে মিসেস অনুপমা হালাদার প্রভাকে জানিয়ে দিয়েছে সাহিলা বেগম না আসা অবধি বাড়ির সকল কাজ করে রাখতে, যাতে তার ছেলে মেয়ে এবং বৌমার কষ্ট না হয়। প্রভা পেঁয়াজ কুচি করতে করতে
দীর্ঘশ্বাস ফেলল। তখনই সিঁড়ি ঘেসে দাঁড়িয়ে থাকা প্রার্থনা কিছুটা চিল্লিয়ে বলে উঠল, এই প্রভা শুনছিস, এদিকে আয় তো। প্রার্থনার কণ্ঠ পেয়ে অবাক পানে সিঁড়ির দিকে তাকালো প্রভা। নিজের বড় বোনকে এত সকালে জাগ্রত দেখে যতটা না অবাক হয়েছে, নিজেকে ডাকতে দেখে তার থেকেও দ্বিগুণ অবাক হয়েছে। শেষ কবে তার বড় বোনকে এভাবে এত সকালে ঘুম থেকে উঠতে দেখেছে তা চেয়েও মনে করতে পারল না। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি জানি যে আমি খুব সুন্দর, তাই বলে তোর কালী মুখ দিয়ে এভাবে তাকিয়ে থাকিস না। বলা তো যায় না কখন আবার তোর নজর লেগে যায়। এমনিতেই এখন স্কিন কেমন শুষ্ক হয়ে যাচ্ছে দিনে দিনে, আমার তো মনে হয় তোরই নজর লেগেছে। প্রভা কিছু না বলে চোখ নামিয়ে নিল। শীতকাল প্রায় কাছাকাছি চলে এসেছে, তাই হয়তো ত্বক শুকিয়ে যাচ্ছে। এখানেও তার দোষ, আর কত কিছুতে সে যে তার দোষ দেওয়া হবে উপরওয়ালাই ভালো জানে। আচ্ছা শোন, যে কারণে এত ভোরবেলা উঠে আমাকে তোর মুখ দর্শন করতে হলো, এই সকাল সকাল আমার হঠাৎ পাটি সাপটা খেতে ইচ্ছে হলো, তাই পাটি সাপটাটা করে আমার রুমে নিয়ে আসিস, সাথে পাস্তাও, আর দেরি যাতে না হয়। এ বলে প্রার্থনা নিজের রুমে চলে গেল। প্রভা দেয়াল ঘড়িতে সময় দেখে লম্বা শ্বাস ফেলল। সব কিছু তৈরি করে আজ যে আর কলেজ যাওয়া হবে না তা বেশ বুঝতে পারছে প্রভা। এটাও বুঝতে পারছে যে সে যাতে কলেজ যেতে না পারে তার কারণে প্রার্থনা তাকে সব তৈরি করতে বলছে, কারণ সে কলেজ গেলে এদের আজ দুপুরে রান্নাটা করতে হবে, তাছাড়া আজ সকাল থেকে পূর্ণকে একবারও দেখতে পাইনি, সময়ও তো কম হয়নি, এত ঘুম হঠাৎ নাকি রাতে বাসায় ছিল না। একবার ভাবলো গিয়ে রুমে দেখে আসবে, কিন্তু পর মুহূর্তে মতামত বদলে ফেলল, কারণ তাকে পূর্ণের রুমে যদি কেউ যেতে দেখে ফেলে তাহলে হাওলাদার বাড়িতে চতুর্থ বিশ্বযুদ্ধ লেগে যাবে, যাই এই মুহূর্তে প্রভা কিছুতেই চাইছে না। এক পর্যায়ে নিজের উপরেই নিজে বিরক্ত হয়ে রান্নাঘরে চলে গেল। বেলা প্রায় 9টা বেজে গেছে। প্রভা দ্রুত হাতে রান্না শেষ করে দম নিল। পাটিসাপটা এবং পাস্তার প্লেট হাতে নিয়ে ড্রয়িং রুম পার হওয়ার সময়ই তার ফোন বেজে উঠল। রুম নিচতলায় হওয়ায় রিংটোন শুনতে বেগ পেতে হলো না। একসময় তার এই ছোট্ট বাটন ফোনটাতে কলেজ না গেলেই কল আসত, আর কল দেওয়া ব্যক্তিটা তার প্রিয় বন্ধু আরিনি ছিল। তবে এই মুহূর্ত পূর্ণও আসে, যার ফলে এই সময় তার ছোট্ট বাটন ফোনটাতে কল আসে অনেকটাই অবাক হলো। ডাইনিং টেবিলে খাবারের প্লেটগুলো রেখে দ্রুত নিজের রুমে চলে গেল। ফোন হাতে নিতে কলটা কেটে গেল। অচেনা নম্বর দেখে ভ্রু কুচকে গেল প্রভার। ভাবনার মাঝে পুনরায় কল আসলো, আর কিছু না ভেবে রিসিভ করে ফোন কানে ধরল। তবে অপর প্রান্ত থেকে কেউ কথা বলল না। প্রভা কয়েকবার নিজের আওয়াজ শুনালো অপর প্রান্তের ব্যক্তিকে, তবে এতেও অপর প্রান্ত থেকে কোনো সরা শব্দ আসলো না। ভুলে কারো কল চলে এসেছে ভাবনায় কথাটা আসতে প্রভা কল কেটে দিয়ে রুম থেকেও বের হয়ে গেল। ডাইনিং টেবিলের কাছে আসতেই রিদিমাকে দেখে কিছুটা চমকালো। নিজের চমকানোতে নিজেই অবাক হলো প্রভা, কারণ এখন তো এদের ডাইনিং রুমেই থাকার কথা। হয়তো আজ একটু রিদিমা দ্রুত এসে পড়েছে, আস্তে আস্তে সবাই চলে আসবে। আর কিছু না ভেবে প্লেটগুলো নিয়ে সিঁড়ির কাছাকাছি যেতেই রিদিমার বলা কথাই দাঁড়িয়ে রইল, কি নিচ্ছ শুনি টেনে, আর কার জন্যই বা নিচ্ছ? ওই প্রার্থনাপু বলেছে পাটিসাপটা আর পাস্তা খাবে, তাই তাকে দিয়ে আসছি। ও তো আমাদেরটা কোথায়? কিচেনে ঢাকা আছে, আমি এসে দিচ্ছি। এই বলে প্রভা দ্রুত উপরে উঠে প্রার্থনার রুমে ঢুকে পড়ল। প্রার্থনার দিকে তাকাতেই দেখল তার বড় বোন মুখে কিসব মেখে চোখের উপর শশা দিয়ে রেখেছে। প্রভা গলা খাকারি দিয়ে বলে উঠল, আপু তোমার খাবার। প্রার্থনা চোখের উপর থেকে শশা সরিয়ে বলে উঠল, এখন আসার সময় আছে? আসলে তোকে বানানোর কথা কেন বলেছি সেটাই আমার অপরাধ, টেবিলে রেখে রুম থেকে বেরো। প্রভার কিছু না বলে টেবিলে খাবার রেখে দ্রুত রুম থেকে বের হয়ে গেল। সেও এ বাড়ির মেয়ে, তবুও বোনের মুখ থেকে শুনতে হচ্ছে রুম থেকে বের হ অজান্তেই চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তবে সেটাকে খুব একটা বার্তা দিল না, ডাইনিং টেবিলে যে যার মতো খাওয়াই ব্যস্ত। প্রার্থনা বাদে সকলেই উপস্থিত টেবিলে, প্রভা প্রতিদিনের মতন কিচেনের সামনে দাঁড়িয়ে খাওয়াই ব্যস্ত পূর্ণকে দেখে যাচ্ছে। তবে প্রতিদিনের মতো দেখলেও প্রতিদিনের মতন আজ মনের অন্তরালে কোনো অনুভূতি যাচ্ছে না, কারণ মনের মাঝে যে একটা সন্দেহের বীজ রোপণ করেছে সে নিজ দায়িত্বে। পুনরায় পূর্ণের দিকে তাকাতেই দেখল পূর্ণ ঠিক তার দিকে তাকিয়ে আছে। ভালোভাবে খেয়াল করে বুঝতে পারল পূর্ণের চোখ অনেকটা লাল হয়ে আছে। রাতে না ঘুমানোর ফলে সে যে এটা হয়েছে তা বুঝতে তার বেগ পেতে হয়নি। চোখ পাশে ঘোরাতেই নিজের ছোট বোনের দিকে নজর গেল। ছোট বোনকে এভাবে খাবার টেবিলেই ঘুমে ঢুলতে দেখে অবাকের রেশ মাত্রাতিরিক্ত বেড়ে গেল। সিঁড়ি থেকে প্রার্থনা চিৎকারে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো প্রভা।
সিঁড়ির দিকে তাকাতে দেখতে পেলেও প্রার্থনা পেটে হাত দিয়ে কান্নারত অবস্থায় নিচে নামছে। তবে প্রার্থনার পায়ের দিকে নজর পড়তে চমকে গেল প্রভা, কারণ পা ভিজে আছে রক্তে। আর কিছু না ভেবে দ্রুত প্রার্থনার কাছে যেতে লাগলো। ততক্ষণে প্রার্থনা মেঝেতে লুটিয়ে পড়েছে, তার মাথা ঠাই পেয়েছে মিসেস অনুপমা হাওলাদারের কোলে। মিসেস অনুপমা হাওলাদার উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হলো মা, তুই এমন করছিস কেন? আর আর হঠাৎ করে এত রক্ত যাচ্ছে কেন? কোথাও কোথাও পড়ে গেছিস নাকি? প্রার্থনা পেটের ব্যথায় নিজের জামা খামছে ধরে বলে উঠল, আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি দ্রুত হাসপাতাল নাও আমায়, তোমার বড় জামাইকে আসতে বলো। মিসেস অনুপমা হালাদার প্রণয়কে ইশারা করতেই প্রণয় নিজের বোনকে কোলে তুলে দ্রুত বাসা থেকে বেরিয়ে গাড়ির কাছে যেতে লাগলো। তার পেছন পেছন বাড়ির সকলে বেরিয়ে যেতে লাগলো। প্রভা তাদের পেছন পেছন যেতে দিতে রীতিমা প্রভাকে থামিয়ে বলে উঠল, তোমার ওখানে যাওয়ার প্রয়োজন নেই, সবার সাথে তুমি কোন সুখে যেতে লাগলে আশ্চর্য, বাসায় থাকো। এই বলে প্রভাকে রেখে একে একে সবাই বেরিয়ে গেল। প্রভা মলিন মুখে সেদিকটায় তাকিয়ে রইল। তার এই মুহূর্তে এদের সাথে যাওয়ার খুব ইচ্ছে জাগছে। প্রার্থনা তাকে যতই অপমান করুক, সে তো প্রার্থনাকে বড় বোনের মতোই ভালোবাসে। তার বিশ্বাস এরা একদিন তাকে কাছে টেনে নেবে। বড় বোনকে এভাবে ব্যথায় কাতরাতে দেখে তখন মন চেয়েছিল বড় বোনের সকল ব্যথা নিজের মধ্যে নিয়ে আসতে। সে সইতে পারবে, কিন্তু প্রার্থনা যে কিছুতেই সইতে পারবে না। তার বড় বোনটা যে খুবই আরামায় সে বড় হয়েছে। ড্রয়িং রুমে সোফায় এক কোনায় চুপিসারে বসে আছে প্রভা। ঘড়ির কাটার আওয়াজের সময় নিজেকে যেন উপস্থাপন করতে চাইছে সকলের সামনে। প্রভা বারংবার ঘড়ির দিকে তো একবার দরজার দিকে তাকাচ্ছে। বিকেলের লাল আভা আস্তে আস্তে ফুরে পুরো আকাশ জুড়ে অন্ধকার হাত ছানি দিচ্ছে। প্রভা মলিন চোখে হাতে থাকা ফোনের দিকে তাকালো। ব্যালেন্স না থাকায় চাইলেও পূর্ণকে কল দিতে পারছে না। আর না হোক, পূর্ণের কাছ থেকে অন্তত প্রার্থনার শারীরিক অবস্থা জানতে পারত। ফোনটাই বা কীরকম, এখন পর্যন্ত একটাবারও ফোন দেয়নি তার কাছে। পূর্ণ তো জানিই না তার ফোনে খুব একটা ব্যালেন্স থাকে না। ভাবনার মাঝেই কলিং বেল বেজে উঠল। সবাই যে চলে এসেছে বুঝতে অসুবিধে হয়নি প্রভার। দ্রুত উঠে দরজা খুলতেই কারো হাতের সজোরে থাপ্পড় খেয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। মাথা উঠিয়ে সামনে তাকাতে চোখ বড় বড় হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগে মিস্টার হামিদ হাওলাদার কোমর বেল্ট দিয়ে একের পর এক আঘাত করতে লাগলো প্রভার শরীরে। ব্যথায় তীব্র আর্তনাদ করে উঠল প্রভা। বুঝতে পারছে না তার বাবা কেন তাকে হঠাৎ এভাবে মারছে, আর পাশে দাঁড়িয়ে সবাই ক্রোধান্বিত চোখে তার দিকেই বা তাকিয়ে আছে কেন। তবে অতিরিক্ত ব্যথায় কিছু বলতেও পারছে না। তবুও খুব কষ্টে বলে উঠল, বাবা আমি এইভাবে মারছ কেন, আমি কি করেছি? মিস্টার হামিদ হাওলাদার রেগে উচ্চস্বরে বলে উঠল, আমি ভাবতে পারিনি যে এইভাবে দুধ কলা দিয়ে কাল সব পুষে রেখেছি বাড়িতে। তোর একটু বিবেকে বাঁধলো না যে জন্ম না হওয়া একটা ছোট প্রাণকে আমি কিভাবে মেরে ফেলি? মিসেস অনুপমা হাওলাদার কোধে পুষতে পুষতে প্রভার চুলের মুঠি ধরে পায়ের নিচের জুতা খুলে প্রভার শরীরে মারতে মারতে বলে উঠল, আমার উচিত ছিল তোর জন্ম হওয়ার পরেই তোকে লবণ খাইয়ে মেরে ফেলা। তোর মতো কাল সব কী করে এতদিন নিজের ঘরে রাখলাম, সেই জন্যই আজ এভাবে প্রতিদান দিতে হচ্ছে। এত হিংসা তোর যে শেষ পর্যন্ত একটা ছোট প্রাণকে মেরে ফেললি, পৃথিবীর আলো দেখতে দিলি না। এই বলে পুনরায় প্রভাকে মারতে লাগলো। প্রভা নিজের মায়ের পা চেপে ধরে বলে উঠল, মা আমি বুঝতে পারছি না তোমরা কি বলছো, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি, আমি কোনো ছোট প্রাণকে মারিনি। প্রিয়া মাছ থেকে বলে উঠল, তোকে বিশ্বাস? ভাবতেই গা গুলিয়ে আসছে, কি করে পারলি প্রার্থনার উপর খাবারে বিষাক্ত ওষুধ মেশিয়ে দিতে? এত হিংসা তোর আমাদের গায়ের রং নিয়ে, শেষ পর্যন্ত কি না আপুকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলি? পাশ থেকে রিদিমা বলে উঠল, প্রভাকে এরকম কখনোই ভাবিনি, এখন তো ভাবতেই ভয় লাগছে, কখন আবার আমাদের খাবারে কি মিশিয়ে দেয়। প্রভা শরীরের ব্যথা ভুলে অবাক পানি রিদিমার দিকে তাকালো। এটা কি বলছে মস্তিষ্ক যেন কিছুই বুঝতে পারছে না। সে কার খাবারে কি মিশালো, কখন একটা ছোট্ট প্রাণকে মারলো? দরজার দিকে তাকাতে দেখলো প্রার্থনাকে তার স্বামী হাত ধরে ধরে নিয়ে আসছে। প্রভাকে দেখতে পেয়ে প্রার্থনার আগে ফুসতে ফুসতে প্রভার দিকে আসতে নিলে মিস্টার তিয়াস প্রার্থনাকে ধরে ফেলল। মলিন স্বরে বলে উঠল, তুমি অসুস্থ, যা বলার পরে বলিও, এখন বসো। না আমাকে ছাড়ো, এই কালীকে আমি কিছুতেই ছাড়বো না। আহ বললাম তো আগে সুস্থ হও, ও তো আর পালিয়ে যাচ্ছে না। এই মেয়ের বিশ্বাস নেই, এ পালিয়েও যেতে পারে, আমি ছাড়ো তুমি। মিস্টার তিয়াস প্রিয়াকে ইশারা করতে প্রিয়া জোর করে প্রার্থনাকে নিয়ে সেখান থেকে চলে গেল।
মিস্টার তিয়াস হেঁটে প্রভার পাশে বসে কিছুক্ষণ চুপ রইলেন, তবে নিজের ক্রোধকে বেশিক্ষণ সংযত করতে পারলেন না। রাগে প্রভার গালে সজোরে থাপ্পড় মেরে বলে উঠলেন, এই প্রথম কোনো নারীর গায়ে হাত তুলেছি, তোমায় আমি কখনো অপমান অবহেলা করিনি, প্রিয়র মতোই ভেবেছিলাম, তবে প্রার্থনা ঠিকই বলতো, তোমার চেহারার সাথে মনটাও কালো, আমার সন্তানকে মারলে আর আমি তোমাকে ছেড়ে দিব। এই বলে মিস্টার তিয়াস বসা থেকে দাঁড়িয়ে মিস্টার হামিদ হাওলাদারের সামনে গিয়ে বলে উঠল, বাবা একে আমি পুলিশের হাতে ধরিয়ে দিতে চাই। প্রভা চমকে মিস্টার তিয়াসের দিকে তাকালো, এতক্ষণ এসে বুঝতে পেরেছে যে এরা কেন তার সাথে এরকম করেছে, তবে সে তো এরকম কিছু করেনি, এরা তাকে ভুল বুঝেছে। পলকহীন চক্ষুদ্বয়ের কোণবে গড়িয়ে পড়া পানি খুবই নিপুণভাবে কানের মধ্যখানে নিজেদের অবস্থান তৈরি করে নিল। ভেজা চক্ষুদ্বয় নিষ্ফলক তাকিয়ে রইল সামনে এক হাত দূরত্বে সিগারেটের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে হাসতে থাকা প্রিয় মানুষটার দিকে। চক্ষুদ্বয়ের মাঝে কত না অভিযোগ সম্মিলিত আকারে প্রকাশ পেতে চাইছে, তবে প্রকাশ করার মতন শক্তি সামর্থ্য কিছুই যে এই মুহূর্তে নেই। আস্তে আস্তে জীবনের সকল অনুভূতি অভিযোগকে দাফন করে চক্ষুদ্বয় নিজেদের আপন নীড়ে ফিরে গেল। এই চক্ষুদ্বয়ের মাধ্যমে পৃথিবীর আলো শেষ বাড়ির মতন পরখ করে নিজের শরীরের সকল বল ছেড়ে দিল প্রভা নামক একটা অবহেলিত নিন্দিত অবাঞ্ছিত মেয়ে।